এশিয়ান ফোর ব্যাটসম্যান লিটন দাস, সূর্যকুমার যাদব, মোহাম্মদ রেজওয়ান এবং রহমানুল্লাহ গুরবাজের ওডিআই এবং টি টোয়েন্টি আইয়ের ব্যাটিং রেকর্ড কম্পেয়ার করব। পার্সোনাল ইনফরমেশন। নেম লিটন দাস, সূর্যকুমার যাদব, মোহাম্মদ রেজওয়ান এবং রহমানুল্লাহ গুরবাজ। লিটন দাস 13 অক্টোবর 1994 সালে জন্মগ্রহণ করেন, বয়স 27 বছর। সূর্যকুমার যাদব 14 সেপ্টেম্বর 1990 সালে জন্মগ্রহণ করেন, বয়স 31 বছর। মোহাম্মদ রেজওয়ান 1 জুন 1992 সালে জন্মগ্রহণ করেন, বয়স 30 বছর। এবং রহমানুল্লাহ গুরবাজ 28 নভেম্বর 2001 সালে জন্মগ্রহণ করেন, বয়স 20 বছর। হাইট। লিটন দাসের হাইট 5 ফিটে 9 ইঞ্চি, সূর্যকুমার যাদব 5 ফিটে 11 ইঞ্চি, মোহাম্মদ রেজওয়ান 5 ফিট 8 ইঞ্চি এবং রহমানুল্লাহ গুরবাজ 5 ফিট 8 ইঞ্চি। ওয়েট। লিটন দাসের ওয়েট 72 কেজি, সূর্যকুমার যাদব 75 কেজি, মোহাম্মদ রেজওয়ান 65 কেজি এবং রহমানুল্লাহ গুরবাজ 67 কেজি। লিটন দাস বাংলাদেশ টিমের টপ অর্ডার ব্যাটসম্যান, সূর্যকুমার যাদব ইন্ডিয়ান টিমের টপ অর্ডার ব্যাটসম্যান, মোহাম্মদ রেজওয়ান পাকিস্তান টিমের টপ অর্ডার ব্যাটসম্যান এবং রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান টিমের টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যাটিং স্টাইল। লিটন দাস, সূর্যকুমার যাদব, মোহাম্মদ রেজওয়ান এবং রহমানুল্লাহ গুরবাজ এই চারজনই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ব্যাটিং অর্ডার। লিটন দাস ওপেনার, সূর্যকুমার যাদব 4 নম্বর পজিশনে ব্যাটিং করে, মোহাম্মদ রেজওয়ান ওপেনার এবং 4 নম্বর পজিশনে ব্যাটিং করে, রহমানুল্লাহ গুরবাজ ওপেনার। ওডিআই ব্যাটিং কম্পারিজন। ম্যাচ। লিটন দাস 57 ম্যাচ খেলছে, সূর্যকুমার যাদব 13 ম্যাচ খেলছে, মোহাম্মদ রেজওয়ান 49 ম্যাচ খেলছে এবং রহমানুল্লাহ গুরবাজ 12 ম্যাচ খেলছে। লিটন দাস 57 ইনিংসে 1835 রান স্কোর করছে, সূর্যকুমার যাদব 12 ইনিংসে 340 রান স্কোর করছে, মোহাম্মদ রেজওয়ান 49 ইনিংসে 1065 রান স্কোর করছে এবং রহমানুল্লাহ গুরবাজ 12 ইনিংসে 456 রান স্কোর করছে। ব্যাটিং গড়। লিটন দাসের ব্যাটিং গড় 33.98, সূর্যকুমার যাদবের 34.00, মোহাম্মদ রেজওয়ানের 29.58 এবং রহমানুল্লাহ গুরবাজের 41.45। স্ট্রাইক রেট। লিটন দাসের স্ট্রাইক রেট 88.60, সূর্যকুমার যাদবের 98.84, মোহাম্মদ রেজওয়ানের 86.30 এবং রহমানুল্লাহ গুরবাজের 87.86। হাইস্ট স্কোর। লিটন দাসের হাইস্ট স্কোর 176, সূর্যকুমার যাদবের 64, মোহাম্মদ রেজওয়ানের 115 এবং রহমানুল্লাহ গুরবাজের হাইস্ট স্কোর 127। লিটন দাস 5টি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 60টি, সূর্যকুমার যাদব হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 2টি, মোহাম্মদ রেজওয়ান 2টি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 6টি এবং রহমানুল্লাহ গুরবাজ সেঞ্চুরি হাঁকিয়েছেন 3টি। লিটন দাস 199টি চার এবং 6 হাঁকিয়েছেন 27টি, সূর্যকুমার যাদব 38টি চার এবং 6 হাঁকিয়েছেন 3টি, মোহাম্মদ রেজওয়ান 85টি চার এবং 6 হাঁকিয়েছেন 9টি এবং রহমানুল্লাহ গুরবাজ 35টি চার এবং 6 হাঁকিয়েছেন 21টি। টি টোয়েন্টি আই ব্যাটিং কম্পারিজন। ম্যাচ। লিটন দাস টি টোয়েন্টি আই ক্রিকেটে 54 ম্যাচ খেলছে, সূর্যকুমার যাদব 25 ম্যাচ খেলছে, মোহাম্মদ রেজওয়ান 58 ম্যাচ খেলছে এবং রহমানুল্লাহ গুরবাজ 30 ম্যাচ খেলছে। লিটন দাস 53 ইনিংসে 1081 রান স্কোর করছে, সূর্যকুমার যাদব 23 ইনিংসে 758 রান স্কোর করছে, মোহাম্মদ রেজওয়ান 47 ইনিংসে 1783 রান স্কোর করছে এবং রহমানুল্লাহ গুরবাজ 30 ইনিংসে 811 রান স্কোর করছে। ব্যাটিং গড়। লিটন দাসের ব্যাটিং গড় 20.79, সূর্যকুমার যাদবের 39.89, মোহাম্মদ রেজওয়ানের 52.44 এবং রহমানুল্লাহ গুরবাজের 27.03। স্ট্রাইক রেট। লিটন দাসের স্ট্রাইক রেট 125.70, সূর্যকুমার যাদবের 177.52, মোহাম্মদ রেজওয়ানের 128.37 এবং রহমানুল্লাহ গুরবাজের 138.40। হাইস্ট স্কোর। লিটন দাসের হাইস্ট স্কোর 61, সূর্যকুমার যাদবের 117, মোহাম্মদ রেজওয়ানের 104 এবং রহমানুল্লাহ গুরবাজের হাইস্ট স্কোর 87। লিটন দাস হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 6টি, সূর্যকুমার যাদব
একটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি হাকিয়েছেন 6টি। মোহাম্মদ রেজওয়ান একটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি হাকিয়েছেন 14টি। রহমানুল্লাহ গুরবাজ হাফ সেঞ্চুরি হাকিয়েছেন 5টি। লিটন দাস 104টি চার এবং 6 হাকিয়েছেন 34টি। সূর্যকুমার যাদব 73টি চার এবং 6 হাকিয়েছেন 43টি। মোহাম্মদ রেজওয়ান 161টি চার এবং 6 হাকিয়েছেন 50টি এবং রহমানুল্লাহ গুরবাজ 66টি চার এবং 6 হাকিয়েছেন 48টি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।